খেলার নিয়মটি হচ্ছে আমরা পাঁচটা কাতারে দশটা করে মোট পঞ্চাশটি বেলুন এঁকেছি। একটা কাতারে একজন করে বেলুন ফাটাতে ফাটাতে যাবে। এভাবে এক পা দিয়ে ফাটালে হবে না, দু পা দিয়ে এভাবে লাফিয়ে লাফিয়ে ফাটাতে হবে। যখন এখানে গিয়ে ফাটানো শেষ হবে তখন বসে বসে ওই কোকা কোলাটা খেতে হবে। সেই গ্লাসটা চেয়ারের উপর রেখে যে সর্বপ্রথম দাঁড়াতে পারবে সেই প্রথম প্রতিযোগী। এভাবে যে সিরিয়ালে আসবে সিরিয়ালে খেলা হবে। তোমরা সবাই খেলা করছো? খেলাটার নিয়মটা আবার বলে দিই। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন হয়তো এটি পূর্বে এরকম খেলা আপনারা দেখেছেন কিনা আমিও দেখিনি। অতএব আমাদের এই খেলা হচ্ছে ছোটমণিদের জন্য। এখানে পাঁচটা কাতার রয়েছে এবং প্রত্যেকটি কাতারের মধ্যে দশটি করে বেলুন রাখা হয়েছে। আমাদের পাঁচজন প্রতিযোগী, তারা এই মাথা থেকে প্রতিটি বেলুন ফুটাতে ফুটাতে ওই মাথায় যাবে। যাওয়ার পর সেখানে চেয়ারের মধ্যে যে কুক রাখা হয়েছে সেটা তারা পান করবে। যে সর্বপ্রথম এইগুলা ফুটাইয়া ওইখানে পান করার পর দাঁড়িয়ে যাবে, মানে চেয়ারে বসে পান করবে, এরপরে সর্বপ্রথম যে দাঁড়াবে এই প্রতিযোগীর আজকে সে প্রথম প্রথম স্থান অধিকারী হিসাবে বলে গণ্য হবে। এখন আশা করি সকলে বুঝতে পারছেন। এখন তোমরা প্রস্তুত, একটা মিউজিক বাজবে। মিউজিক বাজার সাথে সাথে তোমরা তোমাদের এই খেলা আরম্ভ করবে, শুরু করবে। ফুটে দেবা, কোনোটা ফাঁকা রাখবে না, কোনোটা বাদ যাতে না থাকে। মিউজিক বাজার সাথে সাথে তোমরা ফুটানো শুরু করবা। ফুটানো শেষ ওই মাথায় গিয়া তোমরা ওই যে এখানে চেয়ারের উপরে যে কোক রাখা আছে সেটা তোমরা পান করবা। যে সর্বপ্রথম এগুলো ফুটে ওইখানে পান শুরু হতে যাচ্ছে। দর্শক যারা আছে উপস্থিত, আমি সকলকে দেখবো এই খেলা উপভোগ করার জন্য। ম্যাজিক বাজানোর সাথে সাথে শুরু হবে, ঠিক আছে? সবাই রেডি? প্রস্তুতি নিচের দিকে তাকাও। না ফুটাই গেছে গা, বাকি গুলার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। শান্তনা পুরস্কার, শান্তনা পুরস্কার রাখো।